নমস্কার আপনারা দেখছেন খবর সন্ধান আজকে চব্বিশে মার্চ রবিবার কিছু আজকে সকালে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকে আমরা আলোচনা করব যদি খবরগুলি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চলুন দেখ শুরু করছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর নতুন নৌসেনা প্রধান হচ্ছেন ভাইস অ্যাডমিরাল করমবীর সিং ভারতের নতুন নৌসেনা প্রধান হচ্ছেন ভাইস অ্যাডমিরাল করমবীর সিং আগামী একত্রিশে মে বর্তমান নৌসেনা প্রধান সুনীল নাম্বার মেয়াদ শেষ হচ্ছে তারপরই দায়িত্বভার গ্রহণ করবেন তিনি এর ফলে নৌসেনার হেলিকপ্টার পাইলট পদে থাকা কোনো ব্যক্তি এই প্রথম দেশের নৌসেনা সর্বোচ্চ পদে বসছেন অর্থাৎ তিনি একরকম নজির সৃষ্টি করছেন বাবা এয়ারফোর্সে কাজ করতেন তাই পাঞ্জাবের জলন্ধরে বাসিন্দা হয়ে ছোটবেলা থেকেই তাকে দেশের বিভিন্ন স্কুলে পড়াশোনার জন্য ঘুরতে হয়েছে এরপর উনিশশো সালে তিনি ভারতীয় নৌসেনায় যোগ দেওয়ার পর উনিশশো সালে হেলিকপ্টারের পাইলট হিসেবে তিনি কাজ শুরু করেন এবং চেতক এবং কামো হেলিকপ্টার চালানোর দক্ষতা আছে এই মানুষটির ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং মুম্বাইয়ের নাভাল ওয়ারফেয়ার কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পাশাপাশি এই দুই ইনস্টিটিউটের নির্দেশক হিসাবেও তিনি কিন্তু কাজ করেছেন সুদীর্ঘ কর্মজীবনে ভাইস অ্যাডমিরাল হওয়ার পাশাপাশি সিভার প্রজেক্টের ডিরেক্টর জেনারেল কারওয়ার এলাকায় থাকা নৌসেনার আধুনিক বেশের পরিকাঠামো উন্নয়ন ইনচার্জ নাভাল স্টাফের ডেপুটি চিফ এবং আইএইচ কিউ এমওডির ভাইস চিফ ছাড়াও দু হাজার সতেরো সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত ইএনসির কমান্ড ইন চিফ ছিলেন তিনি কর্মে অসাধারণ দক্ষতার জন্য তাকে পরম বিশ্বস্ত সেরা মেডেল ও অতি বিশ্বস্ত সেরা মেডেল পুরস্কার দেন ভারতের রাষ্ট্রপতি দু নম্বর আপডেটটি হচ্ছে বিতর্কিত বক্তাদের জনসভায় সমস্ত ভাষণ রেকর্ডের নির্দেশ দিল কমিশন নির্বাচন খুব কাছেই চলে এসছে আর বেশি দেরি নেই এরই মধ্যে নির্বাচন কমিশনের এই কিন্তু মানে নির্দেশ কিন্তু অনেকটাই নেতাদের উল্টোপাল্টা কথা বা ধর্মীয় ভাবাবেগ এগুলোকে সংযত করবে বলেই মনে করা হচ্ছে এবার সমস্ত বিতর্কিত রাজনৈতিক নেতার বক্তব্য টেপ রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন সূত্রের খবর অতীতে কুকথা বলার অভ্যাস রয়েছে এমন নেতার একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে জেলাগুলিকে ওই সব নেতাদের দৈনন্দিন বক্তব্যের টেপ রাখার পাশাপাশি সংবাদ মাধ্যমে আসা বক্তব্য ক্লিপিংস এবং কাট রাখতে নির্দেশ দিয়েছে কমিশন শুধু বিতর্কিত রাজনৈতিক নেতাদের বক্তব্যই নয় এবার প্রার্থীদের বক্তব্য এবং নির্বাচনী প্রতিশ্রুতির দিকে কড়া নজর রাখতে বলা হয়েছে সংশ্লিষ্ট জেলার মিডিয়া মনিটরিং সেলগুলোকে মূলত প্রার্থীদের তরফে আদর্শ নির্বাচনী বিধির পরিপন্থী কোনো প্রতিশ্রুতি শোনা গেলে জেলাগুলিকে শত প্রণোদিত হয়ে তা কমিশনকে জানানোর নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে পাশাপাশি নজর রাখতে বলা হয়েছে সোশ্যাল মিডিয়া তো প্রত্যেকটি জেলায় মিডিয়া মনিটরিং কমিটিতে একজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞকে নিযুক্ত করা হয়েছে সোশ্যাল সাইটে কোনো আপত্তিকর তথ্য দেখলি তা কমিশনের নজরে আনার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে ফলে বুঝতেই পারছেন যে দু নম্বর যে আপডেটটা সেটা কিন্তু কমিশনের নির্দেশের ফলে অনেকেই কিন্তু গুজব বা অন্য ধরনের কিছু অশান্তি এইগুলো কিন্তু এড়ানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে তিন নম্বর আপডেটটি হচ্ছে যে অনশন প্রাণরত এসএসসি চাকরি প্রার্থীদের শনিবার চব্বিশতম দিনে অনশন পড়ল কিন্তু এরই মধ্যে বিমান বসু অর্থাৎ বামফ্রন্টের চেয়ারম্যান তিনি এসেছিলেন এবং বলেছেন যে পাশে আছি এসএসসি চাকরি প্রার্থীদের অনশন মঞ্চে দাঁড়িয়ে বললেন বিমান বসু তিনি কি বলেছেন একটু দেখেনি। শনিবার এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তাদের সঙ্গে সর্বতভাবে থাকার আশ্বাসও তিনি দিয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে শিক্ষক নিয়োগের দুর্নীতির তিনি অভিযোগ তুলেছেন এবং জানান দু হাজার ষোলো রেজাল্ট বেরিয়ে গেলেও এখনও চাকরি পাননি অনসংখ্যিকা শিক্ষক নিয়োগে দুর্নীতি রয়েছে টাকা দিয়ে চাকরি পেয়েছে অনেকে অর্থাৎ বাম বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলতে চেয়েছেন যে ষোলো সালে এখন রেজাল্ট বেরিয়ে গেলেও এখনও নিয়োগ হয়নি অর্থাৎ এতে দুর্নীতি হয়েছে এবং অনেকে টাকা দিয়ে চাকরি পেয়েছে এদিনও দিনও অর্থাৎ চব্বিশতম দিনে অসুস্থ হয়ে পড়েন নদীয়ার বাসিন্দা এক মহিলা তার নাম হচ্ছে তানিয়া সেট। তার চিকিৎসার ব্যবস্থা করেন অন্যান্যরা জানা গিয়েছে যে অনশনকারীদের সমর্থনে শনিবার সুবোধ মল্লিক স্কোয়াড থেকে অনশন মঞ্চ পর্যন্ত বিক্ষোভ মিছিল করবে সিপিএমের ছাত্র সংগন এ সংগঠন এস এফআই এবং ডিউআইএফআই একই স্থান থেকে সোমবার বিক্ষোভ মিছিল করবেন মানবাধিকার সংগঠন এপিডিআর এর কর্মীরা অন্যদিকে শুক্রবারই শিক্ষামন্ত্রী কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন চাকরি প্রার্থীরা যদিও সেই বৈঠকে তেমন কোনো সুরা হয়নি তবে শিক্ষামন্ত্রী তাদের আশ্বাস দেন আগামী বছর থেকে এসএসসির নিয়োগ প্রক্রিয়া সরল করা হবে এছাড়া অনশনকারীদের সমস্যা সমাধানে তিনি পাঁচ সদস্য একটা কমিটি গঠন করে দেন এবং সূত্রে যেটা খবর অনশনকারীদের বলা হয় তাদের সমস্ত অভিযোগ দুদিনের মধ্যে লিখিত দিতে ওই কমিটির কাছে জমা দিতে এবং কমিটির সমস্ত অভিযোগ খতিয়ে দেখবে এবং প্রয়োজনে পনেরো দিনের মধ্যে যথাযথ ব্যবস্থা নেবে তিনি কিন্তু আরও বলে দিয়েছেন যে অনশনকারীদের মধ্যে অনেকই অযোগ্য আছে তারা কিন্তু সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয় চাকরি কিন্তু হবে একেবারে নিয়ম অনুযায়ী অর্থাৎ আইন মেনে চাকরি হবে এটাই তিনি বলেছেন পরের আপডেটটি হচ্ছে পিএসএল বয়কটের পাল্টা পাকিস্তানে দেখানো হবে না আইপিএল খেলা অর্থাৎ ভারতে যে দ্বাদশতম আইপিএল আজকে থেকে অনুষ্ঠিত হচ্ছে তা কিন্তু পাকিস্তানে দেখানো হবে না পুলওয়ামা হামলার পর সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছিল তা খানিকটা এখন প্রশমিত কিন্তু খেলার মাঠে কূটনৈতিক লয় এখন অব্যাহত ভারতের পিএসএল এর বয়কটের পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানে আইপিএল এর সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিল পাকিস্তান পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে সম্প্রচারকারী সংস্থাকে আইপিএল বয়কটের নির্দেশ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ আহমেদ চৌধুরী জানিয়েছেন পিএসএল চলাকালীন ভারত সরকার এবং ভারতীয় সংস্থাগুলি আমাদের সঙ্গে যেরকম আচরণ করেছে তারপর আইপিএল সম্প্রচার পাকিস্তানবাসী সহ্য করতে পারবে না তথ্য সম্প্রচার মন্ত্রক এই বয়কটের সিদ্ধান্ত সম্প্রচারকারী চ্যানেলকে জানিয়ে দিয়েছে জানান ফাওয়াদ তার দাবি পাকিস্তানের এই বয়কটের ফলে ক্ষতির মুখে পড়বে বিসিসিআই আর্থিক হাজার উনিশের সাধারণ নির্বাচন যত দূর গোড়ায় চলে আসছে অর্থাৎ যত এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছড়াছড়ি ততই কিন্তু বেড়ে চলেছে শনিবার রাহুল গান্ধী বাংলায় এসে বলে গেলেন এবং কিছু কাজও তিনি করবেন ক্ষমতায় তার দল আসে সেই একটু আমরা দেখে নেব তিনি বলে গেলেন বাংলায় বেকারত্ব বাড়ছে আর মমতাজি তিনি আরও কি বলে গেলেন বললেন যে লোকসভা ভোটের আগে কর্মসংস্থান ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ে গেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী চাঁচলে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠ গড়ায় তুলে বললেন আপনি বলুন গত সাত বছরে বাংলার কি হয়েছে কর্মসংস্থান হয়েছে বিষয়ের ঋণমুক্ত হয়েতে কিছুই হয়নি একদিকে নরেন্দ্র মোদি জি মিথ্যা কথা বলে চলেছেন আর আপনি ভাষণ দিয়ে চলেছেন এদিকে বাংলার কর্মসংস্থান প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাট গোরাই তোলেন রাহুল বলেন মোদি আজ দু কোটি চাকরি পেয়েছে দিদি এই নিয়ে বড় বড় কথা বলছে আপনারা বলুন দিদিকে আপনাদের চাকরি দিয়েছে চাকরির নামে প্রতারণা করেছে এই সরকার দিল্লিতে রাহুল গান্ধীদের দল ক্ষমতায় এলে অর্থাৎ তার দল যদি ক্ষমতায় আসে তিনি কি করবেন একটু শুনে নিন ন্যূনতম আয়ের ব্যবস্থা করা হবে অর্থাৎ ন্যূনতম একটা আয় করার যে ব্যবস্থা করা হবে তাও তিনি জানিয়ে গেলেন সোনিয়া পুত্র এদিন মমতা বন্দ্যের বিরুদ্ধে কৃষি ঋণ মুকুব নিয়ে কটাক্ষ করেন এবং বলেন কংগ্রেস সরকার যদি ক্ষমতায় আসে কৃষকদের সমস্ত ঋণ মুকুব করে দেবে এছাড়া তিনি কিন্তু আরেকটা কথা বলেছেন মালদহে কিন্তু আম প্রসেসিং ইউনিটও তিনি করবেন বলে জানিয়ে গেছেন অর্থাৎ শেষ যেটা আপডেটটি সেটি হচ্ছে খেলার খবর অর্থাৎ আইপিএল খেলা স্পিনে কাবু বিরাটরা সহ জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করলো সিএসকে অর্থাৎ চেন্নাই সুপার কিংস এখানে কিন্তু যে আজকে ম্যাচটি হয়েছে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে সেটা কিন্তু ফুল হাউস ছিল এবং হবে না এবার আইপিএলের প্রথম ম্যাচ বলে কথা এখানে হাজার হাজার দর্শক ছিলেন এবং সবাই চেয়েছিলেন যে বিরাট কোহলি এ ডি ভিলিয়ার সুরেশ রায়না এবং সেট ওয়ার্সনে ব্যাট থেকে চার ছয় দেখতে কিন্তু ভিলেন হয়ে দাঁড়ালো চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচ অর্থাৎ গরমের সময় এমনিতেই চিদাম্বরম স্টেডিয়ামে যে পিচ তা স্পিনারদের একটু একটু সাহায্য করে দেয় কিন্তু এদিন বেশি বল ঘুরছিল যার ফলে কিন্তু প্রথম ব্যাট করতে নেমে সত্তর রানই গুটিয়ে গেল বিরাট বাহিনী যা কিনা আইপিএলের ইতিহাসে ষষ্ঠ ক্ষুদ্রতম স্কোর অর্থাৎ এর থেকে যে সব থেকে কম স্কোর এটি হচ্ছে ছ নম্বর সবুজনে হরভজন তাহির আর জাদেজার যার স্পিন ত্রয়ী অর্থাৎ এই তিন স্পিনার আর সিবির বিখ্যাত ব্যাটিং লাইন আপকে কার্যত দাঁড়াতেই দিলেন না এই তিনজন স্পিনার হরভজন চার ওভারে কুড়ি রান দিয়ে পেলেন তিন উইকেট তাহির চার ওভারে ন রান দিয়ে পেলেন তিন উইকেট আর চার ওভারে পনেরো রান দিয়ে যা দখল করলেন দু উইকেট আর তরফ থেকে দলের সব সবথেকে বেশি রান করেছেন মাত্র একজন তিনি হলেন পার্থিব ব্যাটেল তিনি উনত্রিশ রানের একটা ইনিংস খেলেছিলেন তাই চরম লজ্জার হাত থেকে কিন্তু আরসিবি রক্ষা পেয়েছে পার্থিব ছাড়া আর যে ব্যাটসম্যানগুলো তারা কি কত কি রান করেছেন একবার দেখে নিন দেখলে আমরা ভাব দিয়ে অবাক লাগবে কোহলি ছয় ডিবিলিয়ার্স নয় মঈন আলী নয় এবং গ্র্যান্ড হোম চার এবং হেড মেয়ারের শূন্য রানে মাত্র করেন মানে শূন্য রানেই ওরা আউট হয়ে গেছেন এ ব্যাটিং বিপর্যয়ের জন্য অবশ্য শুধু পিচকে দোষ দেওয়া ঠিক হবে না আরসিবির বিশ্বখ্যাত ব্যাটিং লাইন আপে দায়িত্ব জ্ঞানহীনতাকে কারগোড়ায় তুলতে হবে চার জেরে শেষ পর্যন্ত মাত্র সত্তর রানে গুটিয়ে যায় এই আরসিবি এবং এই রানকে সহজেই টপকে যায় অর্থাৎ আজকে প্রথম যে আইপিএলের জার্নি শুরু হলো চেন্নাই সুপার কিংস কিন্তু তাদের জয় দিয়ে শুরু করলো এই কটাই ছিল এখনকার মতো খবরের আপডেট যদি খবরগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ